நந்தி. ইনভার্নো গ্রুপের অর্গানাইজ করা ফুটবল টুর্নামেন্টের লাস্ট দিন আমরা যা শ্যুট করেছিলাম সেটাই এই ব্লগে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ বিশাল হাওয়া দিচ্ছে, এখন ছাদে উঠে বসে আছি। কালকে 31 তারিখ, আর এই আর পাশে গুড্ডু, কালকে 31 তারিখ আর আমাদের ছাদে এখন প্রিপারেশন চলছে। মানে সেখান থেকে একবার সুইসাইড অ্যাটেম্প করেছিল ঠিক এই জায়গাটা থেকে সামনে, মানে প্রিপারেশন চলছে যে ছাদপাত পরিষ্কার চলছে। কালকে আমাদের এখানে গ্র্যান্ড পার্টি আছে, চুলের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো সবাই পিকনিকের এখানে প্রিপারেশন করছে, কি হবে কি, মানে ভাত হবে রুটি হবে না কি হবে, এই দেখো সবাই এখানে গোল টেবিল বসিয়ে এখানে পিকনিকের আলোচনা করছে। আর এখানে আমাদের পিকনিকটা ঠিক এখানে হবে, এখানে পরিষ্কার করা হয়েছে, এখানে কালকাটা গ্র্যান্ড পিকনিক হবে। এখানে বস, এখন বিশাল হাওয়া দিচ্ছে, এমন হাওয়া দিচ্ছে দুজন নড়ে যাচ্ছি, কোনো নড়ে যাচ্ছে। পিকনিকটা হবে, পিকনিকের একটা ভিডিও করব, ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমরা কত মানে ল্যাভিশলি আর কি পিকনিক করি। কিছুই হয় না, নর্মাল চিকেন আর কি হবে, ফ্রাইড রাইস, তাতেই তোমাদের জিভে জল চলে আসবে, কিন্তু তোমরা পাবে না, আমরাই খাবো। ইনভার্নো গ্রুপের যে লাস্ট ডেতে আমরা যা শ্যুট করেছিলাম, এখানে আমাদের সেমিফাইনাল ফাইনাল ছিল, আর প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ছিল, তো সেটাই আমাদের এই ব্লগটায় তুলে ধরবো। তোমরা পুরো ব্লগটা দেখো আর এনজয় করো ফুটবল। আর কালকে আর্সেনালকে 5 গোল দিয়েছে লিভারপুল, ওই জন্য পুচি আজকে ভিডিওতে আসেনি, লজ্জিত, খুবই লজ্জিত। গোলটা তো দেখতেই পারলে, একটা চরম গোল দিয়েছে, এই যে রাজ, নাম তো শোনাই হোক, সিএমএইচএস ফাইনালে উঠে গেছে। আর ওদের সেলিব্রেশনটা অসাধারণ, একটু সেলিব্রেশনটা করে দেখা কিরম করলি, আচ্ছা এই তো টুকটাক করছে কিন্তু অ্যাকচুয়ালি। আচ্ছা তো ফাইনালে জিততে হবে, আর বসে বসে ফাইনালে তো জিততেই হবে, তোদের সাথে আমরা আছি, আর ভিডিওটাও করবো, চাপ নেই, দেখতে পাচ্ছি না। আচ্ছা এই তো গোলকিপার, মানে তোর জন্য আলাদা ভিডিও করা আছে ভাবিস, আর এই যে বেস্ট ডিফেন্ডার একাই নিয়ে নিয়েছিল পুরো টিমটাকে। আচ্ছা ওর একটা ইয়ে আছে, মানে কিছু একটা কথা আছে যে ও গার্লফ্রেন্ড কে না ফোন করে কোনোদিন খেলতে নামে না, এবং গার্লফ্রেন্ড কে ফোন করে। আচ্ছা জিতে গেলে কি গার্লফ্রেন্ড কিছু দেবে বলেছে? আচ্ছা অমরনাথ, তোকে তোর ইন্টারভিউ নিতে বলছিল সবাই, তো এখানে তোর যদি কিছু বলার থাকে বল, যে ফাইনালে আপাতত কিরম মানে প্রিপারেশন নিয়ে এসেছিস, কাল তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি বললি, আজকে মানে মাইন্ডসেটটা কিরম আছে ফাইনালে, কিরম আর কি তোরা মাইন্ডসেট নিয়ে আছিস? প্রথমত আমাদের মাইন্ডসেট হচ্ছে, আমরা যেটি আমরা এত মানে দূর থেকে আমরা এসেছি, আমাদের যেতে বিছানা যায়, আমাদের যে খাট নিয়ে চাল নিয়ে কষ্ট, এখানে যাওয়া অনেক হ্যাপা। সেই কোথায় কত দূর থেকে এসেছিস মোটামুটি? আমরা বর্ধমান থেকে এসেছি, সেখান থেকে মোটামুটি 4.5 ঘন্টা রাস্তায় মাঠ পর্যন্ত, আর এখানে যাওয়া 4.5 ঘন্টা। আর প্রতি এখানে থাকছিস কোথায়? 3 দিন 3 দিন যাতায়াত করে বাড়িতে। তাহলে কতটা কষ্ট করে এখানে খেলতে আসছে, এসে মানে আমরা হতাশ হয়ে ফিরিনি এটুকু বলতে পারি মাঠের কর্তৃপক্ষের কাছ থেকে। মাঠ খুব আমাদের সাহায্য করছে, আমাদের পাশে থেকেছে এবং যত সম্ভব সাহায্য করছে, মাঠের কর্তৃপক্ষ আমরা কৃতজ্ঞ। আমাদের নীলুদা খুব আমাদের সাপোর্ট করেছে, ম্যানেজার চিকেন তো আজকে কোনো কথা না, আজকে শুধু খাওয়া, শুধু খাওয়া, ঠোঁটে লেগে আছে, এবার গালে লেগে আছে, আরে খা, খেতে এত ব্যস্ত, হাগুড়ে পুরো হাগুড়ে তা খিদে পায় না শীতকালে, গরম খালে কি না খেয়ে থাকিস, না অর্গাজম
চলবে। NBA is your official partner and Aakaashvaani media partner. Jai Hotel Yoga Team. Jai Hotel Yoga. You have been very good for the last 2 years. Thank you, thank you, thank you. রানার্স ক্যাপে তুলে দিচ্ছেন আকাশ ব্যানার্জি। বিএমএজে রিপিট, হুরে! 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 উইন্টার ফাইনাল 2.0 চ্যাম্পিয়ন। অনেক হেক্টিক দিনের পর টুর্নামেন্ট শেষ হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু কাঙ্কর, আমি ওকে ধন্যবাদ জানাবো। আর আমি, হ্যাঁ, ও ইস্ট বেঙ্গলের ম্যাচকে ও যে এরকম ভাবে মানে এতক্ষণ থেকে ও যে আমার জন্য এখানে থাকবে, আমি আমি ওর জন্য গ্রেটফুল। থাকবে আমি সত্যি মানে ভাবতে পর্যন্ত পারিনি এতক্ষণও থাকবে। অনেক দূর থেকে খেলতে এসছে, ওরা আজকে রানার্স আপ হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, ওরা আজকে যে টিমের কাছে হেরেছে তাদেরকে ওরা ফার্স্ট রাউন্ডে হারিয়েছে। এত বড় টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলাম আমরা, কিন্তু ওরা এত কম বয়সে এরকম বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, সত্যি ওদেরকে হ্যাটস অফ। ফুটবলকে ভালোবাসি বলে ফুটবল নিয়ে ভিডিও বানাই, আর তোমরা ফুটবলকে ভালোবাসো বলে আমাদেরকে এত অ্যাপ্রিসিয়েট করছো, তোমাদেরকে খুবই থ্যাঙ্কস। ওই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এটাই হলো বলার ছিল ওই জন্য ভিডিওটা বানানো। পেছনে গাছপালা দেখে যে ওরা সবুজে ঘেরা গুড্ডুর বাড়ি, এরা অ্যাকচুয়ালি গুড্ডুর বাড়ি। আরও বেশি সবুজ ছিল, এখন ভেঙে ভেঙে দিয়েছে সব। তো চলো ভিডিও দেখতে থাকো, এখনের জন্য টাটা।